গুনে গুনে ঠিক এক বছর আগের কথা, এমনই এক মার্চ, এমনই এক বিপিএল শেষের পরের সিরিজ। সেবার বাংলাদেশ সফরে এসেছিল বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। 3 ওয়ানডেতে 71 রান করার পরও দল থেকে বাদ পড়ে যান মাহমুদুল্লাহ রিয়াদ। নির্বাচকরা জানান বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। এরপর একে একে কেটে যায় কত অপেক্ষার প্রহর, রিয়াদের আর দলে ফেরা হয় না। যতক্ষণে জানা গেল দল থেকে তিনি বাদ পড়েছেন, ততক্ষণে হয়ে গেছে বড্ড দেরি। তবু ইংরেজিতে একটা কথা আছে, বেটার লেট দেন নেভার। অভিমানে অপশন নেওয়ার আগেই রিয়াদকে ফিরিয়ে বড় ধরনের ভালো কাজ করেছে সদ্য বিদায়ী নির্বাচক প্যানেল, তা আর না বললেও চলে। তবে রিয়াদকে দলে না নেওয়া নিয়ে যেসব নাটকীয়তা, তা কি আর ভুলে যাওয়া যায়? সে সময়ও বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বারবার বলে গেছেন রিয়াদের কোনো বিকল্প নেই। তার কথায় আশ্বাস পেয়ে কোটি সমর্থক আশায় বুক বেঁধেছিলেন, এখন মিলছে যার সুফল। সেই রিয়াদ এখন ওয়ানডের পর টি টোয়েন্টিতেও ঘটাচ্ছেন রাজসিক প্রত্যাবর্তন। তখন যেন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে বিসিবি সভাপতির কথা। মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং নিয়ে তো কখনো কোনো সন্দেহ ছিল না, এই ব্যাপারটা আমি একদম ক্ল্যারিফাই করে দিই। ধরে নেন এখন সাকিবও যদি আসে, তাহলে টিম শক্তিশালী হবে, মানে এটা নিয়ে কোনো সন্দেহ নাই। সাকিবের মতো প্লেয়ার তো পাবো না। তামিম যদি আসে, তো ওর মতো ওপেনার বাংলাদেশে আছে নাকি? নাই তো। সো আমি বলছি যে সেটা অন্য কথা, সেগুলো বলছি না। মাহমুদুল্লাহ রিয়াদ ডেফিনেটলি ওর যে পোটেনশিয়াল আছে সেটা কারো ছোট করে দেখার কোনো সুযোগই নেই, দিস ইজ নাম্বার ওয়ান। এখন পর্যন্ত বাংলাদেশে তামিম, সাকিব, মুশফিক, রিয়াদের কোনো সাবস্টিটিউট আমরা দেখি নেই। যদি আমাকে জিজ্ঞেস করেন, এখন পর্যন্ত কেউ তামিম হয়ে ওঠে নাই, হয়তো ভালো খেলে, এখন পর্যন্ত কেউ সাকিব হওয়ার তো প্রশ্নই ওঠে না। এবং আপনার যদি আসেন আপনার মুশফিক, রিয়াদ, ওদের মতো হয়ে গেছে এরকম বলার মতো একটা খেলোয়াড় নেই। আমাদের পোটেনশিয়াল অনেক প্লেয়ার আছে, কাজে এখন এই যে সিনিয়র জুনিয়র সব মিলিয়ে এরা যদি আরও কিছুদিন এগিয়ে যেতে পারে, তাহলে আমার মনে হয় আমাদের নতুন যারা খেলোয়াড় আছে তারাও ভালো। রিয়াদ ছাড়া আর কোনো সিনিয়র ক্রিকেটার নেই শ্রীলঙ্কা সিরিজের টি টোয়েন্টি দলে। তবে অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে নাজমুল হোসেন শান্তর দল যেভাবে খেলছে, তাতে যার পর্নায় মুগ্ধ পাপন। পরিকল্পনা বা মাইন্ডসেট দরকার, এখন মনে হচ্ছে যে তারা সেই সঠিক পথে আছে। তবে এখানে হঠাৎ করে এত বড় একটা পরিবর্তনের জন্য ডেফিনেটলি মাঝে মধ্যে হোঁচট খাবে। আমার মনে হয় যদি হোঁচট খায়ও, তারপরও তাদেরকে তাদের পাশে থাকা উচিত আমাদের। এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমাদের শুধু ওডিআইতে আমরা ভালো খেলতাম, এখন ডেফিনেটলি আমরা টি টোয়েন্টিতে ভালো খেলতে পারবো। একটা জিনিস মনে রাখতে হবে, এই এই যে এখন যারা খেলছে, আপনারা যদি দেখেন, তামিম নাই, সাকিব নাই, মুশফিক নাই, সো এই যে নাই, এরপরও তারা যে খেলছে এটা হলো সবচেয়ে বড় কথা, এবং সাহস নিয়ে খেলছে। এবং ওরা থাকলে আরও কত শক্তিশালী হতো জিনিসটা। তো সেই জন্যই আমি বলছি যে ওদের খেলার ধরন দেখে মনে হয়েছে যে না, এখন টি টোয়েন্টি খেলতে আমরাও পারি। পরের দিকে কি আছে সেটা আমরা মাহমুদুল্লাহ রিয়াদ, তারপর অনেক ওদেরকে দেখেই বুঝেছি। সো এত মানে ভালো একটা কম্বিনেশন আমরা আসলে খুব কমই পেয়েছি, এবং আমার মনে হয় যে সামনের ম্যাচটাও ভালো করবে। এরা যদি আরও কিছুদিন এগিয়ে যেতে পারে, তাহলে আমার মনে হয় আমাদের নতুন যারা খেলোয়াড় আছে তারাও ভালো খেলবে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।